হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ করছো তো আজকে সায়েন্সের মিক্সড কোশ্চেনে চলে এসেছি আমরা প্র্যাকটিস সেট টোয়েন্টি সেভেনে যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওগুলো দেখছো না তাদেরকে বলছি দেখো ছাব্বিশটা প্র্যাকটিস সেট কিন্তু আমরা সলভ করে ফেলেছি তোমরা গিয়ে দেখে নিও তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটাতে একটা করে লাইক করে দিও এবং যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানিও এবং যারা গাইডেন্স গুরুতে নতুন আছো তারা অবশ্যই এই গাইডেন্স গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে ক্লাসের নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো প্র্যাকটিস সেট টোয়েন্টি সেভেনের আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্ন বলছে নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবেই কাজ করে অর্থাৎ নিচের কোন পদার্থটির জারণ ও বিজারণ উভয় ধর্মই বর্তমান রয়েছে তো দেখো এটার অ্যান্সার হয়ে যাবে এইচ টু ও টু এইচ টু ও টু কিন্তু যারক বিজারক উভয় হিসাবেই কাজ করে নেক্সট কোশ্চেন বলছে কোনটি মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি তো তোমরা সবাই উত্তর দেবার চেষ্টা করো প্লিহা অগ্নেশয় যকৃত থাইরয়েড কোনটি মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি অ্যান্সার হয়ে যাবে প্লিহা ওকে প্লিহা হয়ে যাবে অ্যান্সার পরের প্রশ্ন একটি অ্যামমিটার বর্তনির সাথে কিভাবে সংযুক্ত থাকে সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় মিশ্র সমবায় নাকি কোনোটিই নয় তো মনে রাখবে একটি অ্যামমিটার বর্তনির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে ক্লিয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা অ্যামমিটার বর্তনির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং একটা ভোল্টমিটার ভোল্টমিটার কী হয় বর্তনির সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এটাও মাথায় রাখবে ওকে নেক্সট চার চার নম্বর প্রশ্ন মানুষের শ্রবণযোগ্য সীমার উপরের কম্পাঙ্ক সহ তরঙ্গকে কি বলে তো দেখো মানুষের শ্রবণযোগ্য সীমা কত কুড়ি হার্চ থেকে কুড়ি হাজার হার্চ এটাকে আমরা বলতে পারি যে মানুষের অডিবল যে রেঞ্জ ঠিক আছে শ্রবণযোগ্য সীমা সেটা কুড়ি হার্টস থেকে কুড়ি হাজার হার্যের উপরে থাকে মানে শব্দের কম্পাঙ্ক এবারে যদি কোনো শব্দের কম্পাঙ্ক এই কুড়ি হাজার হার্জেরও বেশি হয় তো সেটাই সেটাকেই প্রশ্নে জিজ্ঞাসা করছে যে সেটাকে কি বলে সেটাকে বলা হয় আলট্রাসোনিক তরঙ্গ এই আল্ট্রাসোনিক তরঙ্গ বা এই আল্ট্রাসোনিক শব্দ উৎপন্ন করতে পারে মনে রাখবে বাদুর বা কুকুর ওকে এরা কিন্তু এই আল্ট্রাসোনিক তরঙ্গ উৎপন্ন করতে পারে ওকে নেক্সট নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিদ হরমোন তো এটা তো খুবই সোজা একটা প্রশ্ন ইনসুলিন থাইরক্সিন ইস্ট্রোজেন নাকি সাইটোকাইনিন তো কোনটা একটা উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন মেনলি তিনটে উদ্ভিদ হরমোন তোমরা জেনে রাখবে অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন ওকে অক্সিন কি করে মেনলি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে এবং জিব্বারেলিন কি করে বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে আরও অনেক কাজ আছে ফুল ফোটাতে সাহায্য করে তো মেনমেনগুলো বললাম ওকে চলো পরের প্রশ্নে দেখো লাইট থেকে একটা নিউমেরিক্যাল আছে তো ভালো করে বুঝবে একটি অবতল দর্পণ পাঁচ সেন্টিমিটার সামনে অবস্থিত একটি বস্তুর তিনগুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব তৈরি করে দর্পণের সামনে থেকে প্রতিবিম্বটি কত দূরে অবস্থিত ক্লিয়ার তাহলে দেখো অবতল দর্পণ অবতল দর্পণ মানে হলো দেখো এইটাকে আমরা বলতে পারি অবতল দর্পণ তো এই অবতল দর্পণের এই অবতল দর্পণের সামনে ধরে নাও কোনো একটা বস্তুর তাহলে এটা ধরে নাও অবতল দর্পণ এবং অবতল দর্পণের সামনে কোনো একটা বস্তুর তিনগুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে ক্লিয়ার তো এই ছবিটা আঁকারও দরকার নেই দেখো আমরা কীভাবে এটা সলভ করতে পারবো আমরা জানি বিবর্ধন মনে রাখবে বিবর্ধনের একটা সূত্র আছে বিবর্ধনকে যদি আমরা এম ধরি তো সেটা সমান হয়ে থাকে ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ ওকে দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের এরকম সূত্র হয়ে থাকে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ এবং এটা ইকুয়ালস টু আবার আমরা বলতে পারি যে প্রতিবিম্বের যে হাইট দেখো প্রতিবিম্বের হাইটটাকে আমি এইচ আই লিখছি আই ফর ইমেজ আর বস্তুর ক্ষেত্রে হাইটটা দিচ্ছি এইচ ও ওতে অবজেক্ট আর ভি আর ইউটা কি ভিটা মনে রাখবে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সেটা হচ্ছে ভি আর ইউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব তো আবারও বলছি দর্পণের বিবর্ধনকে যদি আমরা এম ধরে নিই তো সেটা সমান আমরা লিখতে পারি মাইনাস ভি বাই ইউ যেখানে ভি হল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং ইউ হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব যেটা ইকুয়ালস টু আমরা আবার লিখতে পারি এইচ আই বাই এইচ ও মানে প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইট তো এখানে দেখো কি কী ভ্যালু আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে ইউর ভ্যালু দেওয়া আছে যে পাঁচ সেন্টিমিটার সামনে বস্তুটা অবস্থিত এবং যেহেতু এটা সৎ প্রতিবিম্ব তৈরি করছে তো মনে রাখবে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ইউ ইকুয়ালস টু আমরা কিন্তু শুধু পাঁচ লিখবো না আমরা লিখব মাইনাস পাঁচ এটা কিন্তু তোমরা মাথায় রাখবে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ইউ সমান আমরা লিখবো মাইনাস পাঁচ সেমি ক্লিয়ার এবার এ বলছে দর্পণের সামনে থেকে প্রতিবিম্বটি কত দূরে অবস্থিত তার মানে ভির ভ্যালুটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে ভির ভ্যালুটা এখানে কত হবে আর কি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে বস্তুর তিনগুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব অর্থাৎ দেখো যদি আমি ধরে নিই যে অবজেক্টের হাইট যদি আমরা ধরে নিই এক্স তার মানে তোমরা বুঝতে পারছ প্রতিবিম্বটা হবে তার তিন গুণ মানে থ্রি ওকে তো এবারে আমরা সলভ করছি দেখো মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও তো এখান থেকে আমরা সলভ করছি কীভাবে আমরা এইচ আই বাই এইচ ও সমান তাহলে কী পেলাম দেখো উপরে থ্রি এক্স নিচে এক্স মানে অ্যাকচুয়ালি কত চলে এলো তিন চলে এলো ওকে আর মাইনাস ভি বাই ইউ তো আমরা ভিটাকে বের করতে চাইছি মাইনাস ভি আর নিচে চলে আস নিচে চলে আসছে মাইনাস ফাইভ তার মানে দেখো মাইনাসে মাইনাসে কেটে গিয়ে ভি সমান কত চলে এলো পনেরো সেমি ভি সমান চলে এলো পনেরো সেমি তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা নেক্সট সাতের দাগে চলে যাব আমরা দেখো বলছি আর্জেন্টাইট আর্জেন্টাইট হলো কার আকড়ি কপার সোনা অ্যালুমিনিয়াম নাকি রূপা ওকে তো আর্জেন্টাইট মনে রাখবে রূপার আকরিক হল আর্জেন্টাইট এ জি ওকে অ্যাকচুয়ালি আর্জেন্টাইটকে আমরা লিখতে পারি এজি টু এস এটাই হলো আর্জেন্টাইটের সংকেত পরের প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক নয় তো দেখো চারটে রাশি দিয়ে দিয়েছে এবং তার একক দিয়ে দিয়েছে তো তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটা সঠিক নয় তরণ দিয়ে দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তোমরা জানো এটা একদমই ঠিক তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট বলের একক নিউটন এটাও ঠিক আছে কার্যের একক জুল এটাও ঠিক আছে কিন্তু দেখো এটা সঠিক নয় ঘাত মানে আমি তোমাদের আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ঘাত সমান হয়ে থাকে নিউটন সেকেন্ড অর্থাৎ কোনো একটা বল কিছু সময় ধরে যদি প্রযুক্ত হয় তাহলে সেই প্রযুক্ত বলের মান এবং সেই যতটা সময় ক্রিয়া করছে তার গুণফলকেই আমরা বলে থাকি ঘাত তাই নিউটন সেকেন্ড হয়ে যাবে ঘাতের একক দেখো এখানে দেওয়া আছে নিউটন পার মিটার কিউব তাহলে এটা ভুল ওকে তো এটাই কিন্তু সঠিক নয় নেক্সট কোশ্চেন কী বলছে কার্সিনোমা কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে আবরণী কলা পেশি কলা স্নায়ু কলা নাকি কোনটা হয়ে যাবে মনে রাখবে আবরণী কলা হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরের প্রশ্ন নিচের কোন যৌগটি থার্মোপ্লাস্টিক রবার নাইলন সিক্স সিক্স বেকেলাইট পিভিসি তো তোমাদের ভাবার জন্য একটু সময় দিচ্ছি তোমরা ভাবো যে কোন যৌগটা থার্মোপ্লাস্টিক তো সঠিক উত্তর হয়ে যাবে পিভিসি পিভিসির ফুল ফর্ম কি পলিভিনাইল ক্লোরাইট ক্লোরাইড এটা কিন্তু থার্মোপ্লাস্টিক এবং বাকি যে কটা পলিমার আছে এগুলোকে আমরা বলতে পারি থার্মোসেটিং পলিমার নেক্সট একটুগুলো লোহা জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন মানে বলতে চাইছে এক টুকরো লোহা সেটা জলে ডুবে যায় কিন্তু এক টুকরো লোহা কেন পারদে ভাসে কারণ দেখো এর মধ্যে যে অপশানগুলো আছে অপশান সি হয়ে যাবে সঠিক যে লোহার টুকরোর ঘনত্ব জলের থেকে বেশি ওকে লোহার টুকরোর ঘনত্ব জলের থেকে বেশি কিন্তু পারদের তুলনায় কম সেই কারণে কিন্তু এটা হয় নেক্সট চিলি সল্ট পিটার নিচের কোনটির সাধারণ নাম অপশান আছে পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বোনেট নাকি সোডিয়াম নাইট্রেট তো চিলি সল্ট পিটার এনে থ্রি সোডিয়াম নাইট্রেট তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম নাইট্রেট নেক্সট গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা থাইরয়েড গ্রন্থি পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাস অ্যাড্রিনাল গ্রন্থি তো কোন গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি যেটাকে আমরা বলে থাকি প্রভু গ্রন্থি তাই তো নেক্সট নিচের কোন রোগ হোয়াইট প্লেক নামেও পরিচিত অপশান কি কি আছে প্লেক ম্যালেরিয়া টিউবার কিউলোসিস ডেঙ্গু তো অ্যান্সার হোয়াইট প্লেগ নামে পরিচিত কি হবে উত্তর হয়ে যাবে টিউবার কিউলোসিস টিউবার আমরা হোয়াইট প্লেগ নামেও চিনি ক্লিয়ার পরের প্রশ্ন পর্যায় সারণীর কোন শ্রেণীতে কোন কোনো কোনোরকম কোনো ধাতু উপস্থিত থাকে না সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ওয়ান এ থ্রি এ সেভেন এ নাকি সেভেন বি তো দেখো সেভেন এ গ্রুপে কি উপস্থিত আছে পর্যায় সারণীর সেভেন এ গ্রুপে যে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এগুলো কিন্তু সবগুলোই কি হয়ে থাকে নন মেটাল তার মানে এই সেভেন এ গ্রুপে কিন্তু কোনো রকম ধাতু উপস্থিত থাকে না তো সঠিক উত্তর এটা হয়ে যাবে নেক্সট কোশ্চেন স্যার সি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ঘটনা আবিষ্কারের জন্য অপশান কি কি বলছে সমবর্তন বিচ্ছুরণ ব্যতিচার নাকি অপবর্তন তো দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে স্ক্যাটারিং লাইট অর্থাৎ বিচ্ছুরণ স্ক্যাটারিং অব লাইট বা আলোর বিচ্ছুরণের জন্য আচ্ছা তোমরা যদি জেনে থাকো যে রামান এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন কত সালে কোন ইয়ারে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন ইয়ারে তিনি এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন নেক্সট কোন জীববিজ্ঞানী এটিপি আবিষ্কার করেছিলেন তো এটিপির ফুল ফর্ম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন দেখো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কার্ল লোহোম্যান কার্ল লোহোম্যান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল এফ দু যদি তো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল এফ যদি দুটি বস্তুর ভরকে অর্ধেক করা হয় এবং তাদের মধ্যে দূরত্ব অপরিবর্তিত থাকে তাহলে মহাকর্ষীয় বল কত হবে তো তোমরা এই এফের একটা সূত্র জানো যে মহাকর্ষীয় বল সমান কি হয়ে থাকে এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার ওকে খুবই ইজি অঙ্ক তো দেখো এখানে এই সূত্রে আমরা যে এম ওয়ান আর এম টু দুটো বস্তুর ভর পাচ্ছি এখন যদি এই দুটো বস্তুর ভরকেই আমরা অর্ধেক করে দিই ওকে ধরে নাও এটা নেক্সট যেটা হচ্ছে মানে এফ টু এটা এফ ওয়ান এটা এফ টু এবং যদি আমরা এই দুটোকেই হাফ হাফ করে নিই তাহলে কত হচ্ছে দুই দুয়ে চার মানে দেখো একের চার মানে এফ বাই ফোর হয়ে যাবে অ্যান্সার খুবই সোজা একটা অঙ্ক নেক্সট এর মধ্যে মন্ট পদ্ধতিতে ইংরাজি আমরাও মনে রাখো এমও এন ডি মন্ট তো মন্ট পদ্ধতিতে কোন ধাতুকে নিষ্কাশন করা হয় কোবাল্ট বিস্মাত নিকেল কপার তো অনেকেরই কাছে প্রশ্নটা অজানা থাকতে পারে তো জেনে নাও মন্ট পদ্ধতিতে ধাতুকে নিষ্কাশিত করা হয় নিকেলকে ক্লিয়ার নিকেলকে নেক্সট কোশ্চেন এস অক্সিজেনের প্রমাণ আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে এস অক্সিজেনের ঘনত্ব কত তো দেখো কিভাবে এটা সলভ করব অক্সিজেনের ঘনত্ব আমরা ডি ডি মানে যদি ডেন্সিটি বা ঘনত্ব ধরি তো ডি সমান আমরা জানি এম বাই ভি ওকে তো এবারে দেখো আমরা ডির ভ্যালু তো জানি যে সরি না ডির ভ্যালু আমাদের বের করতে হবে ঘনত্ব সমান কত আমরা অক্সিজেনের মাস বের করব এটা অ্যাকচুয়ালি এর যে আণবিক ভর সেটাই লিখতে হবে তো অক্সিজেনের আণবিক ভর যাদের মুখস্থ আছে তারা তো ডাইরেক্ট বত্রিশ লিখে দিতে পারো এবং যারা জানো না তাদের জন্য বলছি দেখো অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে যে অ্যাটমিক মাস হয়ে থাকে অক্সিজেন পরমাণুর ভর হয়ে থাকে ষোলো ওকে ষোলো তো আমরা দেখে থাকবে যে যখন আমরা লিখি অক্সিজেনকে মানে পরমাণুর গঠন চ্যাপ্টারে তখন আমরা এইট ও সিক্সটিন এইভাবে লিখে থাকি তো এই ষোলোটা মনে রাখবে অক্সিজেন পরমাণুর ভর কিন্তু বাতাসে অক্সিজেন কি হয় ডাই অ্যাটমিক অবস্থায় অটুতে পাওয়া যায় কখনো অক্সিজেন এইভাবে পাওয়া যায় না ওটু হিসাবেই কিন্তু পাওয়া যায় সেই কারণে আমরা কি করবো ষোলো দুগুণে বত্রিশ এটাই হয়ে যাবে অক্সিজেনের আণবিক ভর ক্লিয়ার তো এবারে দেখো বত্রিশ আর নিচে ভি ভির ভ্যালু কত দেওয়া বাইশ দশমিক চার লিটার তো এবার কীভাবে আমরা এটা সলভ করবো তোমাদের মনে হতে পারে যে অনেক তো টাইম কনজিউম করবে তো তোমরা একটু দেখো অপশানের দিকে তাকাও নিচে আছে বাইশ দশমিক চার উপরে আছে বত্রিশ তার মানে নিশ্চয়ই এটা এক দিয়েই প্রথমে যাবে যে অপশানগুলো আছে দেখো ভাগ করি যদি আমি বাইশ দশমিক চারকে সরি বত্রিশকে বাইশ দশমিক চার দিয়ে নিশ্চয়ই প্রথমে তো একই যাবে তো এই অপশান বিটা কিন্তু আমরা অপশান দেখেই আমরা উত্তর মানে দিয়ে দিতে পারি যে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট এর মধ্যে কোন জোরটি আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক মানে দেখো এর মধ্যে যে ক্যাটায়নগুলো দেওয়া আছে তার মধ্যে বলছে বা অ্যানায়নও দেওয়া আছে কোনটা আইসো ইলেকট্রনিক মানে কোন দুটোতে ইলেকট্রনের সংখ্যা সমান তো দেখো তোমরা প্রত্যেকটা করে দেখতে পারো যেমন এনএ প্লাস আর কে প্লাসটা আমি বলছি ফার্স্ট তো দেখো সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে যে পরমাণু ক্রমাঙ্ক হয় ইলেকট্রন হয় এগারো আর এই প্লাস চিহ্ন মানে কি হবে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তার মানে এর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা এগারো মাইনাস এক দশ পটাশিয়াম পটাশিয়াম তো উনিশ এরও একটা বেরিয়ে যাবে ইলেকট্রন তার মানে পড়ে রইল আঠারো তার মানে আইসো ইলেকট্রনিক নয় তো দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর দেখো সি এ টু প্লাস ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাকচুয়ালি কত হয় পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা কুড়ি কিন্তু দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কুড়ি মাইনাস দুই আঠারো আবার যদি এস টু মাইনাস ধরো মানে সালফারের কথা বলছি সেক্ষেত্রে দেখো সালফারের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক ষোলো দুটো মাইনাস দুটো মাইনাস মানে কি দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে তার মানে প্লাস টু করবো আমরা তার মানে কত চলে আসছে আঠারো তার মানে বুঝতে পারছো ইলেকট্রন সংখ্যা সমান মানে এটাই হয়ে যাবে এর মধ্যে কোনটি অ্যাক্টিনাইট তো দেখো কি কি অপশান দিয়েছে প্লুটোনিয়াম প্যালাডিয়াম পোলোনিয়াম নাকি অসমিয়াম তো প্রথম কথা অ্যাকটি মৌল আমরা কাদেরকে বলবো তো মনে রাখবে পর্যায় সারণীতে এইটটি নাইন এইটটি নাইন থেকে শুরু করে ওয়ান জিরো থ্রি পর্যন্ত এইটটি নাইন থেকে ওয়ান জিরো থ্রি পর্যন্ত যাদের পরমাণু ক্রমাঙ্ক সেই মৌলগুলোকে আমরা বলে থাকি অ্যাকটি নাইট তো এইটটি নাইন এইটটি নাইন মনে রাখবে এইটটি নাইন যে শুরু হচ্ছে যেটা দিয়ে অ্যাক্টি নাইট সিরিজ একটি নাম থেকে তো একটি নাম থেকে শুরু করে একশো তিন লরেন্সিয়াম পর্যন্ত মৌল তো এর মধ্যে প্লুটোনিয়াম প্লুটোনিয়ামের ক্ষেত্রে এটা মনে রাখবে নাইনটি ফোর পরমাণু ক্রমাঙ্ক তার মানে নিশ্চয়ই প্লুটোনিয়াম একটা মধ্যে পড়ছে তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট ফিজিক্সের একটা নিউমেরিক্যাল আছে দেখো এক হাজার কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে একক তরণ নিয়ে পাঁচ সেকেন্ডে চুয়ান্ন কিমি পার আওয়ার বেগ নিয়ে চলে এই সময় গাড়ির ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো ক্লিয়ার তাহলে ক্ষমতা নির্ণয় করতে গেলে ক্ষমতা ইকুয়ালস টু কি ক্ষমতা সমান কার্য সময় ওকে তো এখানে আমরা কার্যটা কিভাবে বের করব। এখানে কার্য মানে যে গতিশক্তির পরিবর্তন সেটাই কিন্তু কার্য ইম্পর্টেন্ট যে কার্য সমান তোমরা মনে রাখবে গতিশক্তির যে পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু এখানে কার্য তো গতিশক্তি কাইনেটিক এনার্জি আমরা কিভাবে বের করব। কাইনেটিক এনার্জি দেখো হাফ এম তো এখানেই আমরা সলভ করে দিতে পারি ওয়েট তো তার আগে ভির ভ্যালু যেটা আছে চুয়ান্ন কিমি পার আওয়ার তো সেটাকে আমরা কি করব। মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো মিটার পার সেকেন্ডে নিয়ে যাও চুয়ান্ন কিমি পার আওয়ার আছে ওকে চুয়ান্ন কিমি পার আওয়ার আছে তো মিটার পার সেকেন্ডে গেলে এটা কত হবে চুয়ান্ন ইন্টু পাঁচের আঠারো আঠারো তিনে চুয়ান্ন দেখো তিন পাঁচে পনেরো পনেরো মিটার পার সেকেন্ড তো কার্য সমান গতিশক্তির পরিবর্তন তো অ্যাকচুয়ালি দেখো প্রথমে যে স্থির অবস্থা ছিল মানে প্রথমের গতিবেগ কিন্তু ছিল জিরো তো আমরা অন্তিম বেগটা নিয়েই কাজ করব হাফ এম এম মানে হলো হাজার কেজি এবং ভি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা তো হাফ এম ভি স্কোয়ার তো ভির ভ্যালু আমরা পুট করব পনেরো আর ভি স্কোয়ার মানে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ ক্লিয়ার এবং সময় লিখব আমরা কত সময় লিখব পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো এটাকেই আমরা কি করব সলভ করব এবং এটাকেই সলভ করলে তোমরা দেখবে অ্যান্সার এসে যাবে অপশান ডি বাইশ হাজার পাঁচশো ওয়াট ক্লিয়ার তো নেক্সট প্রশ্ন থ্যালামাস এবং হাইপোথ্যালামাস গ্রন্থি কোথায় অবস্থিত অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক সুষুমনা শীর্ষক পশ্চাৎ মস্তিষ্ক সঠিক উত্তর হয়ে যাবে অগ্রমস্তিষ্ক অগ্রমস্তিষ্কের কটা পার্ট তিনটে পার্ট একটা তো গুরু মস্তিষ্ক যেটা বেশিরভাগ অঞ্চল জুড়ে আছে একটা থ্যালামাস একটা হাইপোথ্যালামাস মনে থাকবে অগ্রমস্তিষ্কের তিনটে ভাগ নেক্সট নিউল্যান্ডের অষ্টক সূত্র কোন মৌল পর্যন্ত প্রযোজ্য তো দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র সম্পর্কে ছোট্ট করে একটু বলে দিই মেন্ডেলিফের পর্যায় সারণীরও আগে অনেকে কি করেছিলেন গেস করেছিলেন মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেছিলেন পর্যায়ক্রমে ডোবেরিনারের ত্রয়ী সূত্র আছে ঠিক তেমনই নিউল্যান্ডের অষ্টক সূত্রও আছে তো অষ্টক সূত্র মানে মনে রাখবে কোনো একটা ধরে নাও লিথিয়াম লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তিন তো এরপরে তিনের পরে আরও যদি আমরা ঘর যাই তো যে মৌলটাকে পাবো তো আরও আট ঘর গেলে আমরা এগারো সোডিয়ামকে পাবো তো দেখা গেছে এই আট ঘর ছাড়া ছাড়া মানে এই লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে দেখা গেছে কিছু ধর্মের মিল রয়েছে তো এইভাবে তিনি মৌলের শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড এবং এই নিউল্যান্ডের অষ্টক সূত্র মনে রাখবে ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য ক্যালসিয়াম টোয়েন্টি পর্যন্ত প্রযোজ্য ভারী মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় ওকে ক্লিয়ার নেক্সট দেহের বৃহত্তম পেশির নাম কি। ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লুটিয়াস ম্যাক্সিমাস সার্টোসিয়াস স্টেপিস নাকি ফিমার তো বৃহত্তম পেশি বলেছে কিন্তু তোমরা ফিমার ভেবো না কারণ ফিমার হচ্ছে লঙ্গেস্ট বোন সবচেয়ে দীর্ঘতম হাড় বা অস্থি কিন্তু আমি জানতে চেয়েছি এখানে যে বৃহত্তম পেশি অ্যান্সার কি হয়ে যাবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্লুটিয়াস ম্যাক্সিমাস নেক্সট আকার পর্যবেক্ষণ করতে নিচের কোনটি ব্যবহৃত হয় ইজি প্রশ্ন এক্স রশ্মি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোন গ্যাসটিকে খাদ্য সামগ্রীকে জারিত হওয়া প্রতিরোধ করতে ব্যবহৃত হয় অর্থাৎ খাদ্য সামগ্রীকে অক্সিডাইজ হওয়া থেকে প্রতিরোধ করে কোন গ্যাস ক্লোরিন নাইট্রোজেন হাইড্রোজেন নাকি অক্সিজেন তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর নাইট্রোজেন হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয় বেঞ্জিন অ্যালকোহল জল নাকি ক্লোরোফর্ম তো তোমরা উত্তর দেবার চেষ্টা করো বহুমুখী দ্রাবক আমরা কাকে বলে থাকি জলকে বলে থাকি তাই তো লাস্ট প্রশ্ন কি বলছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এসআই একক তো তোমরা তো অনেক অঙ্ক করে ফেলেছো কম্পাঙ্ক দিয়ে তো তোমাদের কাছে এই প্রশ্নটা কঠিন লাগার একদমই কোনো ব্যাপার নয় কোনটা হবে উত্তর হার্চ হয়ে যাবে উত্তর কম্পাঙ্কের এসআই একক হলো হার্চ এবং কম্পাঙ্ক সমান মনে রাখবে এন ইকুয়ালস আমরা বলতে পারি ওয়ান বাই টি ওকে নেক্সট তো এই ছিল আজকে আমাদের তিরিশটা এমসি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং একটা করে লাইক করে দিও ভিডিওটাতে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও গাইডেন্স গুরু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডিরেক্ট জয়েন হতে পারবে এবং গাইডেন্স গুরু অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে যে অনগোয়িং কোর্স চলছে সেটাকে তাড়াতাড়ি পারচেস করে নাও তো চলো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেটে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ